বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঠিক কারণ এখনও সবার কাছে ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এমন পরিস্থিতিতে বিস্ফোরক এক তথ্য দিয়ে সম্প্রতি বোমা ফাটিয়েছেন বলিউড অভিনেতা আমির খানের ভাই ফয়সাল খান। নায়ক সুশান্তের হঠাৎ মৃত্যুকে মেনে নিতে পারেনি অনেকেই। তার এই হঠাৎ চলে যাওয়াকে অনেকে বলেছে আত্মহত্যা, আবার অনেকে বলেছে হত্যা। তবে ঘটনার পেছনে লুকিয়ে থাকা সত্যিটা আদৌ সামনে আসবে কি না তা নিয়ে এখনও সংশয় রয়েছে সুশান্ত ভক্তদের। এদিকে সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফয়সাল খান জানান, আমি জানি সুশান্ত সিং রাজপুতকে খুন করা হয়েছে, ওর মামলা আবার নতুন করে আদালতে উঠবে কি না তা সময় বলবে। তিনি আরও বলেন, সুশান্ত মৃত্যুর সঙ্গে অনেক এজেন্সির সম্পর্ক রয়েছে, ওর মৃত্যুর নেপথ্যে বলিউডের অনেক বড় বড় তারকা রয়েছে। আমি প্রার্থনা করছি এই সত্যটা যেন দ্রুত সামনে আসে। তথ্য অধিকার আইনে এক ভক্ত সিবিআইয়ের কাছে জানতে চায় সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের আপডেট। প্রশ্ন তোলেন তদন্তের গতি প্রকৃতি নিয়েও। এমন প্রশ্নের সম্মুখীন হয়ে সিবিআই কর্তৃপক্ষ জানান, এই বিষয়ে বিশেষ কিছু এখনও জানানো যাবে না, কারণ তথ্য কোনোভাবে বাইরে ছড়িয়ে পড়লে সঠিক তদন্ত করতে সমস্যা হবে। মাত্র কয়েকদিন আগে সুশান্তের বোন মিতু সিংহকে দেখা গেছে করণের ওপর রাগ ছাড়তে। নেট মাধ্যমে তিনি জানিয়েছেন, সুশান্তের ব্রহ্মাস্ত্র বলিউডকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এই দুই বক্তব্যের অনেকটাই নড়ে চড়ে বসেছে তদন্ত কমিটি। বিষয়টি ভাবিয়ে তুলেছে ভক্ত অনুরাগীদেরকেও।